স্বাগত আপনাদের হাল্লাবলের পর্দায়, চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে শিরোনাম, মজাদার সাদে ভরা দীর্ঘ 14 বছর বাদে এডিসি হাতছাড়া হচ্ছে বামুদীর রাজ্যপালের নিকট অনাস্থার চিঠি দিলেন বামফ্রন্টের 15 জন এমডিসি সদস্য। বাদল চৌধুরীর আগাম জামিনে হাইকোর্টের শুনানি সম্পন্ন, সোমবার নাও ঘোষণা হতে পারে মামলার কোন সিদ্ধান্ত। এডিসি দখলে বিজেপির ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা সফল হবে না, প্রতিক্রিয়া জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস ও জিএমপি সভাপতি জিতেন চৌধুরী। রবিবার গভীর রাতে এক মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তভিতে জিবি হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িকে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার, ঘটনা মধুপুরের অরবিন্দনগরে। বামফ্রন্টের হাতছাড়া হতে চলেছে এডিসি। মঙ্গলবার এডিসির 15 জন সদস্য বর্তমান কাউন্সিলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। শুধু তাই নয়, অনাস্থা প্রস্তাবের একটি চিঠি এদিন সন্ধ্যায় রাজ্যপালের কাছে জমাও দেওয়া হয়। এদিন সন্ধ্যায় সিপিএম এর এমডিসি পতিরাম ত্রিপুরা এবং বিজেপি এমডিসি জয়কিশোর জমাতিয়া অনাস্থা প্রস্তাবের একটি চিঠি নিয়ে রাজ্যপালের কাছে যান। চিঠি দিয়ে বেরিয়ে এসে এমডিসি জয়কিশোর জমাতিয়া সাংবাদিকদের জানান, এডিসির বর্তমান মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাধাচরণ দেববর্মার বিরুদ্ধে অনাস্থা এনেছেন সিপিএমের 15 জন এমডিসি। এই চিঠিতে ওনারও স্বাক্ষর রয়েছে, কারণ তিনি এডিসিতে বিজেপি দলের এমডিসি হিসেবে রয়েছেন। বাদবাকি বিষয় দিয়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, 28 সদস্যের এডিসিতে বামীদের 27 জন সদস্য রয়েছে, 1 জন রয়েছেন বিজেপির। এছাড়াও আরো 2 জন রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি রয়েছেন। এমনিতে বিজেপি এডিসিতে 1 জন আমি সদস্য আছে বর্তমানে, তাই রাজ্যপাল নতুন এসেছেন, তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার। এখানে এসে শুনলাম আমাদের এডিসিতে কাউন্সিলের সিপিআইএম পরিচালিত যে কাউন্সিল, সেখানে মাননীয় সিএম এর বিরুদ্ধে আমাদের এডিসি সদস্য এবং ইএমদের একাংশ ক্ষুব্ধ। তারা এই বিষয়টা নিয়ে গত মাসে
অধিবেশনের শূন্য হয়েছিল, একদিনে যে অধিবেশন ডাকা হয়েছিল আপনারা নিশ্চয়ই জেনেছেন, অধিবেশনেরও লোক যায়নি। কারণ এই তাদের মধ্যে কি যে খুব আছে এটি আমি এখন কইতে পারতেছি না, কিন্তু তারা আজকে আমার কাছে কয়েকজন এডিসি সদস্য এবং ইএমআই আমার কাছে একটা সহযোগিতা চেয়েছেন, ওরা মো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাব আনতে চায়, আমিও তাদের যাতে সহযোগিতা করি। তাই সেই হিসাবে আমি বিরোধী সদস্য হিসেবে তাকে আশ্বাস করলো যে আমার যে একটা বোধ তোমরা যদি নো কনফিডেন্স মোশন করে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের পক্ষে ভোট দিব, সেটাই ছিল। তো আজকে রাজ্যপালের সাথেও সেই বিষয়ে আলোচনাও হয়েছে, পরবর্তী সময় বাকিগুলো জানা যাবে। বাঁকা পথে বিজেপির এডিসি দখলের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা সফল হবে না বলে জোর গলায় দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস এবং জিএমপির সভাপতি জিতেন চৌধুরী। সোমবার সন্ধ্যায় পৃথক পৃথক সাক্ষাৎকারে তারাই দাবি করেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 15 জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন বলে একটি খবর আমাদের দৃষ্টিতে এসেছে। এটা রাজ্যের শাসক দল বিজেপির একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা পেছনের দরজা দিয়ে এডিসি দখল করার জন্য। গত কমাস ধরে তারা এই ষড়যন্ত্র চালাচ্ছে, এডিসির কিছু সদস্যকে প্রচুর অর্থের লোভ দেখিয়ে কয়েকজন সরকারি কর্মচারীকে ব্যবহার করে এই ষড়যন্ত্র চলছে। আমরা বিশ্বাস করি তাদের এই বিজেপির ষড়যন্ত্র সেটা ব্যর্থ হবে এবং সব অংশের গণতন্ত্র প্রিয় মানুষকে বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা সিপিএম এবং ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এডিসি নিয়ে শাসক দল বিজেপি দীর্ঘদিন ধরে এডিসিকে দখল করার জন্য বা অন্যভাবে এডিসিকে ভাঙার জন্য গভীর ষড়যন্ত্র করছে, আমরা এটা টের পাচ্ছিলাম। এবং আজকে যেটা এই বিকালের দিকে একটা ডেভেলপমেন্ট হয়েছে, 2 জন এডিসি সদস্যকে সেখানে তাদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে তাদেরকে দিয়ে যে 15 জন সদস্যের সিগনেচার বা তাদের সই আছে বলে এরকম করে একটা এডিসি সেক্রেটারির কাছে একটা অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে এবং জানা গেছে সেই 2 জন সদস্য নাকি সন্ধ্যাবেলা রাজ্যপালের ইতে রাজভবনে সেখানে গেছেন। আমরা খবরটি পেয়ে যে 15 জন সদস্যের নাম সেখানে আছে ওই 2 জন বাদে বাকি 13 জনের সাথে যোগাযোগ করেছি, 13 জনেই বলেছে তারা এরকম কোনো সই দেননি এবং তাদের কাছে নানাভাবে এই 2 জন সদস্য তাদেরকে প্রলোভনে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল কিন্তু তারা সায় দেননি। কিন্তু তা সত্ত্বেও আজকে এরকমভাবে তাদের যে নকল সই উপস্থাপন করে এটা হয়েছে এবং এই 13 জন সদস্য বলেছেন আমরা দৃঢ়তার সাথে এই এডিসির সাথে আমরা আছি, সেখানে এডিসিতে সেখানকার এই এক্সিকিউটিভ বা পরিচালন কমিটি বদলানোর কোনো কারণ নেই, অনাস্থা প্রস্তাব আনার কোনো ধরনের ইস্যু তৈরি হয়নি, বরঞ্চ আমরা লড়াই করছি যে এডিসিকে যে টাকা পয়সা না দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেরকমভাবে গলাটি মারার চেষ্টা করছে তার বিরুদ্ধে এই সময়তে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সোচ্চারভাবে কথা বলব এবং ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করব। কাজেই আমরা দেখছি আগামীকাল এই সকলকে আমরা ডাকব আগরতলা শহরে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে তারা বলেছেন আগামীকাল সকালবেলায় তারা সব আগরতলা চলে আসছে এবং এই ষড়যন্ত্র তারা মুখস্থ উন্মোচন করবেন এবং যে 2 জন সদস্য এই কাজটা করছে তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা এটা দেখব।
বাজার চৌধুরীর আগাম জামিনের আবেদনের উপর শুনানি সম্পন্ন। হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের কোর্টে এই শুনানি হয়। শুনানিতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক এবং বাদল চৌধুরীর পক্ষে অংশ নেন কলকাতার বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানা গেছে এদিন মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নাও ঘোষণা হতে পারে। এই শুনানি নিয়ে বাদল চৌধুরীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন তা আমরা শুনব। আমরা আদালতের কাছে আবেদন করেছি যে যে অভিযোগ এনেছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে তার ভিত্তিতে কোনো ক্রিমিনালিটি বাদল চৌধুরীর পক্ষে নেই। ওরা স্বীকার করছেন যে কাজকর্ম হয়েছে, ব্রিজ টিজ তৈরি হয়েছে। ওদের বক্তব্য হচ্ছে যে ব্রিজ তৈরি করতে অনেক বেশি টাকা খরচ হয়েছে, সেই টাকা যা খরচ হয়েছে তা বিধানসভা অনুমোদন দিয়েছে, তারপরে আর কোনো রকম অপরাধের অভিযোগ থাকে না। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা সে কারণে চেয়েছি তাকে আগাম জামিন দেয়া হোক। সরকারের পক্ষ থেকে বিরোধিতা করেছেন, এখন বিচারপতি শুনেছেন তিনি কি রায় দেন সে অপেক্ষায় আছি। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক 18 বছরের যুবতী। ঘটনা কৈলাস শহরের ইরানি থানাধীন হীরাছড়া এডিসি ফিরেচের ডেপাছড়া এলাকায়। মৃত যুবতীর নাম পারভিন আক্তার, পিতা জুনাব আলী। এতে মৃতার কাকা জানান বিকেলে বাড়ির সবাই নামাজ পড়তে যায়, সে সময় বাড়িতে একাই ছিল পারভিন। নামাজ পড়ে সবাই বাসায় ফিরে এসে দেখেন পারভিনের ঘর বন্ধ, পরে দরজা ভেঙে পারভিনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আক্তার বাবার নাম জুনাব আলী, তারা দুই বোন এক ভাই। মানে কি ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনা তো আমরা কিছু কইতাম পারি না। বিকালবেলা বাদ উৎফাক করিয়া জল আনছে, দাদু কাছে নামাজ পড়ার লাগিয়া নামাজ পড়িয়া গিয়ে তাইলে পাইছে না। এতে খাখায় কিছু খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে এখন ঘর দেখছে দরজা বন্ধ, জানলা খোলা আছিল। জানলা খোলার পর দেখছে একটু খেপলাই গেছে দরজাটা, জানলাটা খুলে গেছে, লকটি গেছে গিয়া খাখা গিয়া জানলা দরজাটা ভাঙিয়ে গিয়ে ঢুকছে, ঢুকে দেখা যায় মারা গেছে। ডেমারিচে টামে টমটম আটক করে ভেঙে গুড়িয়ে ফেলছে পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের এই অনৈতিক কাজে প্রতিবাদ জানিয়ে পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিএমএস এর টমটম চালকরা। এই বিক্ষোভ প্রদর্শনে পরিবহন দপ্তরে এক সময়ে উত্তেজনাকর সৃষ্টি হয়, পুলিশও ছুটে যায়। বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়ি গিয়ে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিকা। ঘটনা বিচার করে মধুপুর থানাধীন অরবিন্দ নগর পঞ্চায়েতে। গুরুতর আহত প্রেমিকা বর্তমানে বিশালগড় মহকুমা আদালতে চিকিৎসাধীন, মাফ করবেন, বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন অরবিন্দ নগর পঞ্চায়েত এলাকার 2 নং ওয়ার্ডের বাসিন্দা আলী আপুর মিয়ার পুত্রের সঙ্গে সংশ্লিষ্ট এলাকারই একটি যুবতীর ভালোবাসার সম্পর্ক হয়। 3 বছর ধরে চলছে জমশেদ খানের সঙ্গে যুবতীদের প্রেম ভালোবাসা, দুজনের মধ্যে অবৈধ কার্যকলাপও চলে। সম্প্রতি যুবতীটি জমশেদকে বিয়ে প্রস্তাব দেয়, কিন্তু প্রেমিক তাতে রাজি হয়নি। এ নিয়ে রবিবার সালিশি সভাও হয়। সালিশি সভাতেও মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে ছেলের বাড়ির লোকেরা।
সোমবার যুবতীটি ছেলের বাড়িতে গিয়ে ওঠে এবং সামাজিক পেছনে দাবি জানায়। এনে মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একসময় অচৈতন্য হয়ে পড়ে মেয়েটি। জ্ঞান ফিরতেই আবার শারীরিক নির্যাতন শুরু হলে যুবতীটি প্রেমিকের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। এদিন খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত মেয়েটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় মধুপুর থানার পুলিশও এলাকাবাসীর অভিযোগের তির ছেলের বাড়িটিকে। ঘটনার তদন্ত চালিয়েছে মধুপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাবোর। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রাত দুপুরে জিবি হাসপাতালে ছুটে গিয়ে রক্তদান করলেন বিধায়ক সুদীপ রায় পাবন। ঘটনা রবিবার গভীর রাতে জিবি হাসপাতালে। এদিন গভীর রাতে হাসপাতালে ছুটে গিয়ে রক্তদানের কথা স্বীকারও করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, জিবি হাসপাতালে বর্তমানে রক্ত স্বল্পতা চলছে, তাই মঙ্গলবার জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে তিনি কর্মীদের দিয়ে 50-60 ইউনিট রক্তদানের ব্যবস্থা করবেন। রবিবার দুপুরে সন্তান সম্পদের এক মহিলাকে আজিম হাসপাতালে ভর্তি করানো হয়। আজিম হাসপাতালে চিকিৎসকরা অবস্থা কিছুটা জটিল থাকায় মহিলাটিকে জিবি হাসপাতালে রেফার করেন। জিবি হাসপাতালে স্থানান্তরের পর জানা যায় রোগীর দেহের রক্তের পরিমাণ কম, তাই এই পজিটিভ রক্ত প্রয়োজন বলে জানানো হয়। জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই পজিটিভ রক্ত মজুদ ছিল না। রক্তের জোগাড় করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় এবং এরই মধ্যে রোগীর গর্ভে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে রোগীর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। এরই মধ্যে মহিলার এক আত্মীয়া ফেসবুকে এই পজিটিভ রক্তের জন্য আকুল আবেদন জানান। রাত 12টা নাগাদ বিধায়ক সুদীপ রায় বর্মনের স্ত্রী ফেসবুকে এই বিষয়টি লক্ষ্য করে সুদীপ বাবুকে জানান এবং এক মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে সুদীপ বাবুর কাছে আত্মীয় জানান। স্ত্রীর কাছে গোটা বিষয়টি জেনে ফেসবুক থেকে ফোন নাম্বার নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন রোগীর পরিজনদের সঙ্গে কথা বলে নিজে রক্ত দিতে জিবি হাসপাতালে ছুটে যান। তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 12:30। বিধায়কের সঙ্গে 3-4 জন সঙ্গে ছিলেন। জিবি হাসপাতালে গিয়ে নিজে রক্ত দেন বিধায়ক। সোমবার গোটা বিষয়টি নিয়ে বিধায়কের নিকটে জানতে চাওয়া হলে বিধায়ক সুদীপ রায় বর্মন একথা স্বীকার করেন। হঠাৎ করে আমার মিসেস, আমি এই ঘরে ছিলাম, আমার মিসেস হঠাৎ করে ঘর থেকে ছুটে এসে আমাকে বললো, তুমি লাস্ট রক্ত কবে দিয়েছো? আমি বললাম 4 মাস হয়ে গেছে। আমি বললাম কেন? বললো তখন ফেসবুকে এরকম একটা আবেদন এসছে, মানে রক্তের সাংঘাতিক প্রয়োজন, তো এই পজিটিভ রক্ত পাচ্ছে না, তো তোমার তো এই পজিটিভ রক্ত, তুমি একটা দেবে, একটা প্রাণ বেঁচে যাবে। আমি তাৎক্ষণিক বললাম যে নিশ্চয়ই যাবো। আমার ঘরের কয়েকজন লোক ছিল রাতে 12:15, এদেরকে নিয়ে রাজেন্দ্রধামের গাড়ি করে আমি ওখানে যাই। গিয়ে তারপর ইদানিংটা আমি পেশেন্ট পার্টির ফেসবুকে ছিল, পেশেন্ট পার্টির ফোন নাম্বারটা ছিল, আমি পেশেন্ট পার্টির সঙ্গে কথাবার্তা বলি এবং ওদেরকে বলি তারপর ব্লাড ব্যাংকে থাকবেন, আমি আসছি। তো গিয়ে শুনলাম যে একজন মহিলা, আনুমানিক 24-25 বছর, ওর ডেলিভারি হওয়ার কথা কিন্তু বাচ্চাটা পেটের মধ্যেই মারা গেছে। তো খুব ক্রিটিক্যাল একটা, এবং এই মেয়েটি মানে ভদ্রমহিলা ওনার রক্ত স্বল্পতায় ভুগছিল, তো এই পজিটিভ রক্ত নিয়ে অপারেশন করতে হবে, মৃত বাচ্চাটাকে তার কোথা থেকে বের করতে হবে, খুব সিরিয়াস অপারেশন হবে, রক্ত খুঁজে পাচ্ছে না। তো আমি গিয়ে বললাম যে ঠিক আছে, আমি এসছি, আমি রক্ত আমি দেবো। তো রক্ত দেবো, তবে একজন শুভাকাঙ্ক্ষী এবং ছিলাম একজন, আমার খুব একটা পেয়ে এসছি মনে হয় এ পজিটিভ। তো কালকে রাত্রিবেলা 2 ইউনিট এ পজিটিভ রক্ত আমরা ডোনেট করি এবং আমাদের থাকাকালীন আরেকটা একজন ডক্টর মহিলা, তার নাইট ডিউটি ছিল, একজন ভদ্রমহিলা প্রফিউস ব্লিডিং, ও আর ও পজিটিভ রক্ত, তাদের সঙ্গে যারা গেছিল এদের মধ্যে আমার একজনের ওই মহিলাকে ছুটে এসছেন ডাক্তার এই রক্ত দেবে করে। তাই বললো আপনি তো সারা রাত ডিউটি করবেন, তা আপনি এখন রক্ত দিলে আপনি অসুবিধা ফিল করতে পারেন, তা আমাদের একজন আমাদের মধ্যে যারা কিনা নিয়ে গেছিল ওদের মধ্যে একজন ওই পজিটিভ রক্ত ছিল, অনন্যা চক্রবর্তী, তো ওই পজিটিভ বলে হ্যাঁ।
তুই রক্ত দিতে পারবে নিশ্চয়ই দাদা, তো ও ডোনেট করলো। তো ব্লাড দিয়ে খোঁজ নিয়ে দেখলাম এখন খুব একটা রক্ত আসছে। এদিন ঝুঁকি হাসপাতালে সুদীপ রায় বর্মনের দেওয়া রক্তে প্রাণ ফিরে পাওয়া রোগীর পরিজন জানান, রক্তের জন্য যখন ওনারা পাগলের মতো হাসপাতালে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরছিলেন তখন একটি ফোন কল আসে। ওনাকে বলা হয় জীবের ব্লাড ব্যাংকের সামনে গিয়ে অপেক্ষা করতে। ওনারা ফোন পেয়ে ব্লাড ব্যাংকের সামনে যান। কিছুক্ষণের মধ্যে ব্লাড ব্যাংকের সামনে গাড়ি নিয়ে হাজির হন কিছু লোক। নেমে আসেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, তার সঙ্গে কথা বলে ব্লাড ব্যাংকে রক্ত দিতে ছুটে যান। এদিন সুদীপ রায় বর্মন জানান উনি খোঁজ খবর নিয়ে জেনেছেন জীবন হাসপাতালের ব্লাড ব্যাংকে এখন রক্তের আগাল চলছে, রিপ্লেসমেন্টের মাধ্যমে রক্ত দিয়ে রক্ত নেওয়া যাচ্ছে। এই অবস্থা তৈরি করানো সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো জানান মঙ্গলবার কর্মীদের নিয়ে তিনি নিজে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে 50-60 বোতল রক্তদানের ব্যবস্থা করবেন। এই মুহূর্তে আমাদের কাছে যে বিশেষ খবর রয়েছে তা হলো প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে রয়েছেন বিরোধী দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সেখানে রয়েছেন রাজ্য সিপিএম শীর্ষ নেতৃত্ব, এছাড়াও রয়েছেন পুলিশের বিশ্বস্ত আধিকারিকরাও। আবার আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তে আমাদের কাছে যে বিশেষ খবর তা হলো আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এবং সেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্য সিপিএম শীর্ষ নেতৃত্ব এবং সেখানে রয়েছেন পুলিশের বিশ্বস্ত আধিকারিকরাও। আবারও জানিয়ে রাখছি আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এবং সেখানে রয়েছেন বিরোধী দলের নেতা মানিক সরকার এবং সিপিএম রাজ্য সিপিএম শীর্ষ নেতৃত্ব এবং সেখানে পুলিশের বিশ্বস্ত আধিকারিকরাও উপস্থিত রয়েছেন।
বেতন ভাতা বৃদ্ধি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সহ একগুচ্ছ দাবির ভিত্তিতে চৌঠা নভেম্বর রাজ্যে প্রতিটি জেলায় ধর্ণা কর্মসূচি পালন করবে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী সংঘ। সারা ভারত অঙ্গনবাড়ি কর্মী সংঘের আন্দোলনের কর্মসূচি মেনে এই কর্মসূচি পালিত হবে। এদিন চন্দ্রপুরস্থিত বিএমএস কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন। ভারতবর্ষের প্রতিটি জেলায় একটা ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে ভারতীয় আন্দোলন কর্মচারী মহাসংঘের তরফ থেকে বিভিন্ন দাবি দাঁড়ানো অঙ্গনবাড়ি কর্মীদের। সেই সুবাদে আমরা ত্রিপুরা রাজ্যেও এই চৌঠা নভেম্বরের ধর্ণা কর্মসূচি প্রতিটি জেলাতে পালন করতে যাচ্ছি। 1975 সালে ভারতবর্ষের এই আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। দীর্ঘ 44 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এখন আমাদের বেতন ভাতা মাত্র 4,500 টাকা এবং হেল্পারগুলোরা পেয়ে থাকেন 2,250 টাকা। আমাদের দীর্ঘ লড়াইয়ের চলছে। এর আগে 2017 নভেম্বর মাসে বিক্রি হয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রত্ব এই বিমান সংস্থাটি বর্তমানে ঋণের পরিমাণ প্রায় 58,000 কোটি টাকা, তাই এই রুগ্ন সংস্থার 100% শেয়ার বিক্রি করে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে সূত্রের খবর। ই ফিডিং ব্যবস্থার মাধ্যমে এর দরপত্র আহ্বান করা হবে। মঙ্গলবার অর্থাৎ 22 অক্টোবর এয়ার ইন্ডিয়া নিয়ে রিভিউ বৈঠক হবে। এই বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বর্তমানে জোর জল্পনা কল্পনা চলছে। ২০১৯-২০ বর্ষের খেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল কম্পিটিশনের অধীন এমসির সদর সাব ডিভিশনের টাগ অফ ওয়ার সোমবার অনুষ্ঠিত হয়। এদিন উমাকান্ত ময়দানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এমসির 15 স্কুলের ছেলে এবং 18 স্কুলের মেয়েদের দল অংশগ্রহণ করে। আজকে আমাদের স্কুল স্পোর্টস বোর্ডে আমাদের আজকে পার্ট 11 টাগ অফ ওয়ার ম্যান এন্ড ওমেন এএমসি লেভেল আমরা সিলেকশন অ্যান্ড কম্পিটিশন খেলা হতে চলছে। এর মধ্যে আমাদের আজকে এএমসি সিলেকশন করব 10 ম্যান 10 ওমেন। আজকে এএমসি সিলেকশন করে কালকে আমাদের ডুবলি ব্লক ভার্সেস এএমসি আমাদের কম্পিটিশন হবে। এই কম্পিটিশনের মাধ্যমে আমাদের একটা টিম গঠন করব, সেটা হবে সদর টিম। এই কালকে গঠনের পরে কালকে ডিস্ট্রিক্ট লেভেল ফয়েলপুর হচ্ছে আমাদের সদর টিম, জেনে টিম আর মোহনপুর টিম নিয়ে আমাদের টিম সদর টিমের এই ফয়েলপুর গিয়ে খেলবে। সেই উপলক্ষে আমাদের সেটা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের আমাদের খেলা আজকে পার্ট 11 আজকেই শেষ হবে। কালকে সাব ডিভিশন মিট করে আমাদের ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের 2019-20 ক্যালেন্ডার আমাদের সমাপ্তি করব এবং আজকের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল। নিযুক্ত হয়ে সোমবার প্রথমবারের মতো সপরিবারে অন্নকুটি পরিদর্শন করলেন রাজ্যপাল রমেশ বৈশ্য। রবিবার বিকেল 4টায় রাজ্যপালের অন্নকুটি পরিদর্শনের কথা ছিল, সড়ক পথে কৈলাসহর পৌঁছতে কিছুটা দেরি হয়ে যায়, তাই বাতিল করা হয় রাজ্যপালের অন্নকুটি পরিদর্শন। রাতে কৈলাসহর সার্কিট হাউসে রাত কাটান তিনি। সোমবার সকালে অন্নকুটি পরিদর্শনে যান তিনি। এদিন রাজ্যপাল রমেশ বৈশ্য জানান, অন্নকুটির উন্নয়ন নিয়ে তিনি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কথা বলবেন। त्रिपुरा में राज्यपाल बनने के बाद मैं पहली बार ऊना कोठी आया, लेकिन आने के पहले मैंने त्रिपुरा के बारे में कुछ जानकारी ली थी। पूरा त्रिपुरा ऐतिहासिक स्थल है और त्रिपुरा एक ऐसा स्टेट है जो द्वापर युग और त्रेता युगों में पड़ा होता है। देश में अगर कोई लंबे समय तक एक परिवार का राज किया हो, विश्व में त्रिपुरा का नंबर दूसरे नंबर पर आता है। यह ऐतिहासिक प्रदेश और ऊनाकोटी आने के बाद यहाँ की मूर्तियों को देखने के बाद जितने भी इतिहासकार लिखे हैं ऊनाकोटी के बारे में,
उसमें कुछ ना कुछ कमी हो गई है, मुझे ऐसा महसूस हो रहा है। अभी तक ऊना कोटी को वर्ल्ड हेरिटेज में आ जाना चाहिए था कि दुनिया के लोग ऊना कोटी आकर देखें कि भारत की संस्कृति और सभ्यता, मूर्ति कला, धार्मिक भावना कितना विकसित रहा है पहले। अभी आर्कियोलॉजी विभाग ने काम कर रहे यहाँ पर, मैंने उनसे चर्चा की है कि ऊना कोटी को दर्शनीय स्थल और अच्छा कैसे बनाया जाए, क्योंकि सीढ़ी ऊपर नीचे होने के कारण ज़्यादा उम्र के लोग यहाँ पर नहीं आ पाएंगे कि न घूम पाएंगे, उनकी भी व्यवस्था की जाए, ऐसा हम प्लानिंग कर रहे हैं। और आने वाले भविष्य में ऊना कोटी को लोगों का आकर्षण का केंद्र बने, इसके लिए हम विकसित करने का प्रयास करेंगे। धन्यवाद। শেষ করা কি আরো একবার শিরোনাম। দীর্ঘ 14 বছর বাদে এডিসি হাতছাড়া হচ্ছে বামেদের রাজ্যপালের নিকট অনাস্থার চিঠি দিলেন বামফ্রন্টের 15 জন এমডিসি সদস্য। বাদল চৌধুরীর আগাম জামিনে হাইকোর্টের শুনানি সম্পন্ন, সোমবার নাও ঘোষণা হতে পারে মামলার কোন সিদ্ধান্ত। এডিসি দখলে বিজেপি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা সফল হবে না, প্রতিক্রিয়া জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস ও জিএমপি সভাপতি জিতেন চৌধুরী। রবিবার গভীর রাতে এক মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তভীতে জিবি হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিয়েতে রাজি না হয় প্রেমিকের বাড়িকে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার, ঘটনা মধুপুরের অরবিন্দনগরে। এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।